ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল, আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। তো আজকে দেখাবো কিভাবে আপনি একটা ফাস্ট লোডিং ব্লগার টেমপ্লেট পেতে পারেন, এবং সেটি কিভাবে কাজ করে, এবং ফাস্ট লোডিং টিউটোরিয়াল ফাস্ট লোডিং ব্লগার টেমপ্লেট ইউজ করলে আপনার সাইটটির কি ধরনের উপকার হয় সেই বিষয়টি সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে ফাস্ট লোডিং একটা ট্যাম্পলেট আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং হতে সুবিধা হয়, অর্থাৎ গুগল আপনার সাইটটিকে র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে খুব সহজেই। কারণ গুগলের কাছে যে এসইওর ফ্যাক্টরগুলো থাকে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে ফাস্ট লোডিং ট্যাম্পলেট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের পেজ স্পিডটা যদি খুব হাই থাকে তাহলে আপনার সাইট কিন্তু র্যাঙ্কিং করবে মাস্ট। কারণ গুগলে যে একটা হচ্ছে কোর আপডেট রয়েছে, যে সেই কোর আপডেটে কিন্তু এই ফাস্ট লোডিং ট্যাম্পলেটের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, কীভাবে আপনি ফাস্ট লোডিং ট্যাম্পলেট পেতে পারেন সেটি আমি এখানে বলবো এবং বিষয়টা শেয়ার করব, এবং ট্যাম্পলেটটাও আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আমি ট্যাবলেটটার পেজ স্পিড আপনাদেরকে দেখাই। তো দেখানোর জন্য আমরা কোথায় যাচ্ছি, আমরা আমাদের পেজ স্পিড ইনসাইটে চলে যাব। পেজ স্পিড ইনসাইটে চলে আসলাম। তো আপনারা জানেন যে আমার একটা ব্লগার সাইট রয়েছে যেটি হচ্ছে মইনুল টিউটোরিয়াল ডট ব্লগ স্পট ডট কম। তো আমি এই সাইটটিকে রান করতেছি, দেখুন এটা খুব তাড়াতাড়ি কিন্তু লোড নিল। হ্যাঁ, তো এটা আমি আপনাদেরকে দেখাই যে স্পিডটা কেমন। তো আমরা এখানে এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে অ্যানালাইজ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো অ্যানালাইজ বাটনে ক্লিক করে দিচ্ছি, এখানে রান উইথ অরিজিনাল ইউআরএল এটাতে আমি ক্লিক করে দিলাম, তাতে অরিজিনালটাই আসে। তো আমরা একটু ওয়েট করি যে ফাস্ট লোডিং ট্যাম্পলেটটা আমাদের স্পিড কত। আপনাদের কি যে আমি ফাস্ট লোডিং ট্যাম্পলেটটা দেখাবো বা দেব সেই ট্যাম্পলেটটার স্পিডটা কেমন সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা মোবাইলে 97 আর ডেস্কটপে 100, ও না 100 না, 99, 99। তো ডেস্কটপে 99 আর হচ্ছে মোবাইলে 97। তো অমন্দ না, 90 আপ থাকলেই কিন্তু এনাফ। তো এখানে 90 মোবাইলে 97 আর হচ্ছে ডেস্কটপে 99, তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে ট্যাবলেটটার স্পিড কত কেমন। তো এখানে দেখুন, এখানে এই যে ফার্স্ট কন্টেন্ট ফুল পেন মাত্র 0.5 সেকেন্ড, হ্যাঁ স্পিড ইন্ডেক্স 1.2 সেকেন্ড, লার্জেস্ট কন্টেন্ট ফুল পেন 0.6 সেকেন্ড, দেখুন টাইম টাইম টু ইন্টারেক্টিভ 0.5 সেকেন্ড, টোটাল ব্লকিং টাইম 0 ms, আর কর্নার ফুল লেআউট শিফট 0 ms ডেস্কটপে। আর মোবাইল একটু খালি ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট এটাতে একটু বেশি লেগেছে, যার কারণে এটা একটু হচ্ছে 97 হয়েছে। তো আমরা যদি একটু দেখি রিসোর্স লার্জ কর্নার ফুল পেইন্ট ইমেজ, এখানে এই ইমেজটা একটু প্রবলেম করেছে। এই ইমেজটা যদি আর একটু অপটিমাইজ করা থাকতো, যদি ইমেজটাতে যদি অপটিমাইজ করা থাকতো তাহলে এটা 99% বা 100% হান্ড্রেড পার্সেন্টই রেজাল্ট চলে আসতো। তো আপনাদের যেমন ফাস্ট লোডিং ট্যাম্পলেট ব্যবহার করতে হবে, তেমনি কিছু ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলো কিন্তু আপনাদের ট্যাম্পলেটে ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে আপনাকে ইমেজ দেওয়ার ক্ষেত্রে সবসময় 20 কেবির, মানে 20 কেবির নিচে দেওয়ার চেষ্টা করতে হবে, যেন আপনার ইমেজের সাইজ সবসময় 20 কেবির নিচে হয়, এটা আপনাকে ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে আপনার সাইটে যদি গুগল অ্যাডসেন্স ব্যবহার করেন, তাহলে অ্যাডসেন্স ব্যবহার করলে আপনাকে অবশ্যই লেজি লোড ব্যবহার করতে হবে। অ্যাডসেন্স লেজি লোড যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সাইডের 12 স্পিডের কিন্তু 12টাও বেজে যাবে, অর্থাৎ
স্পিড এতটাই কম হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। তো কিভাবে গুগল অ্যাডসেন্স এর লেজি লোড ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমি ভিডিও টিউটোরিয়াল দিব, আপনারা দেখে নেবেন। তো তারপর হচ্ছে আপনার যদি ইউটিউব ভিডিও লিংক ব্যবহার করেন আপনার ওয়েবসাইটে, যেমন আমার এখানে কিন্তু ইউটিউব ভিডিও অনেক ভিডিও দেওয়া রয়েছে, যেমন ভিডিও দেওয়া রয়েছে, যদি আপনি ইউটিউবের ভিডিও ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ভিডিওকে ইউটিউব ভিডিও লেজি লোড ব্যবহার করতে হবে, তাহলে আপনার সাইটের স্পিডটি বেড়ে যাবে। এই কাজগুলো যদি সম্পূর্ণভাবে করতে পারেন, যদি আপনি একটা ফাস্ট লোডিং ব্লগার ট্যাম্পলেট ব্যবহার করেন, আর পাশাপাশি যদি অ্যাডসেন্স লেজি লোড ব্যবহার করেন, ইউটিউব লেজি লোড ব্যবহার করেন, আর ইমেজগুলোকে 20 কেবির নিচে রাখতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট স্পিডি থাকবে এবং স্পিড হবে, এবং স্পিড হলে আপনার সাইটকে গুগল র্যাঙ্ক দিতে সহায়তা করবে। গুগল ভেবে দেখবে যে আপনার সাইটটি স্পিডার রয়েছে এবং আপনার সাইটটাকে র্যাঙ্ক দেওয়ার দাঁড়, তাই আপনার সাইটটিকে র্যাঙ্ক দেবে। তো আপনারা এই ট্যাম্পলেটটি পাওয়ার ক্ষেত্রে কি করবেন, এই ট্যাম্পলেটটা কিন্তু ট্যাম্পলেটগুলো সহজে কেউ শেয়ার করতে চায় না বা দিতেও চায় না, অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়, অনেক সময় কিনতেও হয়। তো আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এসে আমার যে আজকের যে ভিডিওটা সেই ভিডিওর টপিকটা দিয়ে এখানে সার্চ দেবেন, টাইটেলটা দিয়ে সার্চ দেবেন, দিলে এখানে এখানে আপনারা ওই পোস্টটা পেয়ে যাবেন। পোস্টটা পেলে সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। তো কিভাবে আপনারা সেই থিমটাকে সেট আপ করতে হয়, সেই থিমটাকে ইউজ করতে হয় সে প্রসেসটা হয়তো আপনারা জানেন, আমি আশা করি আপনারা এটি জানেন। আমি আমার ধারণা আপনারা এটা এটা নিয়ে আপনাদের বলতে হবে না। তো স্পিড টেস্ট বিষয়টা আপনাদেরকে বোঝালাম, তারপর হচ্ছে দেখালাম প্র্যাকটিক্যালি যে আমার সাইডে স্পিডটা কয়েকদিন আগেই কিন্তু এমন বাজে অবস্থা ছিল, যে খুবই বাজে অবস্থা, যেখানে আমার সাইডে স্পিড খুব খারাপ ছিল। তো যার কারণে আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে এই ট্যাম্পলেটগুলো সংগ্রহ করেছি এবং এটাকে আপডেট করেছি। তো আমি আপনাদের মাঝে এই ট্যাম্পলেটটা শেয়ার করব, ফার্স্ট লোডিং ব্লগার ট্যাম্পলেট। আপনারা আমার ওয়েবসাইটে এসে এই ট্যাম্পলেটটি সংগ্রহ করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, ট্যাম্পলেট তো সংগ্রহ করবেন, কিন্তু পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের যদি এই রকম ভালো কোনো থিম তো আমি শেয়ার করতেছি, কিন্তু সেটআপ বিষয়ে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখলে বা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করলে, জাস্ট আমাকে যদি পারিশ্রমিক দেন তাহলে আমি আপনার যাবতীয় সমস্যার সমাধান করে দিব এবং আপনাকে পুরো গাইডলাইন্স দিয়ে দিব যে কীভাবে আপনি কাজ করলে ব্লগিং নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার ইনকাম করতে পারবেন সেই বিষয়টি শেয়ার করে দেব। আর যদি আপনি মনে করেন আপনার যদি এরকম ব্লগারের নিউজ সাইট প্রয়োজন পড়ে, যেমন আমি দেখাই আপনাদের নিউজ সাইট, ব্লগারের নিউজ সাইট, নিউজ ট্যাম্পলেট, নিউজ বিডি 9.com, এরকম যদি আপনাদের ব্লগে ও ডাবল এস হয়ে গেছে তো আপনাদের একটু দেখাই যে আপনাদের এইরকম ব্লগার একটা সুন্দর ওয়েবসাইট দরকার হয়, আর যদি নিউজ সাইট দরকার হয়, নিউজ সাইট তৈরি করতে চান, তাহলে আপনারা আপনার সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে সব কিছু রয়েছে, যেমন এখানে 3 কলাম রয়েছে, তারপর এখানে টপ টু ব্যাক টু টপ রয়েছে, তারপর এখানে দেখুন যে প্রত্যেকটা ক্যাটাগরি বেস রয়েছে, সুন্দর করে রয়েছে। হ্যাঁ, তারপর এখানে দেখুন যে ফেসবুকের লিঙ্ক বসানো রয়েছে, অ্যাড বসানো অপশন রয়েছে, তারপর এখানে ক্যাটাগরি রয়েছে, সুন্দর করে একটা নিউজ সাইটে যা যা থাকা দরকার সবগুলোই কিন্তু এখানে রয়েছে, যেমন ড্রপ ডাউন মেনু রয়েছে, অন্যান্য অংশ রয়েছে। এইরকম একটা নিউজ সাইট যদি আপনি ব্লগার তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করবেন বা এই থিমটা কোথায় পাবেন সেটা আমি শেয়ার করবো। জাস্ট থিমটা কিন্তু পেইড থিম, আপনাদের কিনে নিতে হবে, কিন্তু সেটআপ গেটআপটা কিভাবে করবেন সেই বিষয়টাতে আমি হেল্প করতে পারি। তো যাই হোক,
অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু দেখালাম টিউটোরিয়াল। আপনাদের মেইন বিষয় হচ্ছে যে আপনারা ভালো একটা ফাস্ট লোডিং ব্লগার টেমপ্লেট পেতে চান, সেটি পাওয়ার জন্য আমি আমার এই যে ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে বক্সে আমার পোস্টের লিংক দিয়ে রাখবো, সেই পোস্টে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা ফাস্ট লোডিং ব্লগার টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।